আরে বাহ টুনি, এবার তোর বাগানে দেখছি ভালোই আম ধরেছে। হ্যাঁ কালু দাদা, সবই সৃষ্টিকর্তা তার। আর কদিন গেলে আম পাকা শুরু হবে, তখন আম বিক্রি করে সংসারটা একটু গতি মিলবে গো। বেশ ভালো। জানিস টুনি, আমার জমিতেও এবার অনেক আম ধরেছে। এবার বাজারে আমের চাহিদা অনেক বেশি, আম ভালোই বিক্রি হবে রে। থাক রে টুনি, আমি যাই, জমির আগাছাগুলো পরিষ্কার করা বাকি আছে। কালু কাক টুনির সাথে কথা বলে চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টুনি আর কালু কাক দুজনেরই বাগানের আম পেকে যায়। বাহ, আমার বাগানের আমগুলো পেকে একেবারে হলুদ টুকটুকে হয়েছে। আচ্ছা, টুনিও তো আম চাষ করেছে, গিয়ে দেখি তো টুনির আম কেমন পেকেছে। ওরে বাবা, টুনির আমও তো পেকে হলুদ টকটকে হয়ে গেছে। ভেবেছিলাম এবার একাই আমের ব্যবসা করব, তার উপর আবার এই টুনি এসে জুটলো। আরে কালু দাদা যে, তা আমার বাগানে দাঁড়িয়ে কি এত বিড়বিড় করছো গো? কই কিছু না তো, আসলে আমি তো তোর বাগানের আমের প্রশংসা করছিলাম। বাহ, আমগুলো কত সুন্দরভাবে পেকেছে, দেখতে তো অপরূপ লাগছে। সে তুমি ঠিকই বলেছো দাদা, তোমার বাগানের আমগুলোও নিশ্চয়ই পেকেছে। তা বলি, বাজারে কবে আম তুলবে গো? এই তো আর দুদিন বাদেই তুলবো। দুদিনে আমগুলো আর একটু রসালো হোক, তখন সবাই আম কিনবে। তা তুই কবে বাজারে তুলবি ভেবেছিস কিছু? আমিও তাই ভেবেছি গো, দুদিন বাদেই তুলবো। ও আচ্ছা, তা ভালোই হবে, দুজন মিলে একসাথে আম বিক্রি করব। ঠিক আছে রে, তবে আজ আমি চলি, সাবধানে থাকিস। এরপর কালু কাক ওখান থেকে বাড়ি চলে আসে। না না, এটা কিছুতেই হতে পারে না, ওই টুনির সাথে আমার যায় নাকি? ওই গরিব টুনি আমার সাথে আম বিক্রি করবে? বাজারে দুজন আম বিক্রেতা থাকলে লাভ হবে কি করে? না, আমাকে একটা চাল চালতেই হবে, যে করেই হোক ওই টুনির আম নষ্ট করে দিতে হবে, আর সবার সামনে ওকে খারাপ প্রমাণ করতে হবে। কিন্তু সেটা কি উপায়ে? পেয়েছি, পেয়েছি বুদ্ধি, পেয়েছি। টুনি, এবার আমি এমন চালাকি করব না, সেটা তুই কল্পনাও করতে পারবি না। এবার কাকের চালাকিতে টুনি তুই ফাঁসবি দেখিস। আর দুদিন বাকি তাই না, দুদিনের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে। যাই, একটু বন থেকে ঘুরে আসি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর এ তো দেখি মেঘনা চাইতেই জল, যা খুঁজছি তাই পেয়েছি। এই তো নিম গাছ পেয়েছি, এবার কিছু নিম পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে বেটে রস করতে হবে। তারপর নিম পাতার রস সিরিজে ঢুকিয়ে টুনির বাগানের আমগুলোতে দিয়ে দিব, তারপর টুনির আম হয়ে যাবে তেতো। সেটা টুনি বুঝতেও পারবে না। দুদিন পর বাজারে যখন টুনি এই তেতো আম নিয়ে যাবে, তারপর জমবে খেলা। যাই, তাড়াতাড়ি নিম পাতা ছিঁড়ে নিয়ে যাই। এরপর কালু কাক নিম গাছ থেকে কিছু নিম পাতা ছিঁড়ে নিয়ে বাড়িতে যায়। এরপর নিম পাতা বেটে রস করে। এই তো নিম পাতার তেতো রস তৈরি, এবার রসগুলো সিরিজে ভরাতে হবে। যাক বাবা, অবশেষে নিম পাতার রস সিরিজে ভরিয়ে ফেললাম। এবার রাত হওয়ার পালা, রাতের বেলা চুপি চুপি টুনির বাগানে যাব। এরপর রাত হয়ে যায়। গভীর রাতে কালু কাক চুপি চুপি টুনির আম বাগানে যায়, আর সিরিজে থাকা নিম পাতার তেতো রস টুনির বাগানের প্রত্যেকটা আমের মধ্যে ঢুকিয়ে দেয়। আমার কাজ শেষ, এবার আসল খেলা দেখার অপেক্ষায় রইলাম। দুদিন পর আম নিয়ে যাও, আম পাকা পাকা রসালো আম, একদম মিষ্টি, রসে ভরপুর। নিয়ে যাও নিয়ে যাও, মাত্র 30 টাকা কেজি। ও দাদা দিদিরা, আম নিয়ে যাও, আম আম নিয়ে যাও, আম একদম তাজা আর মিষ্টি আম, মাত্র 15 টাকা কেজি, যেমন মিষ্টি তেমন রসালো। নিয়ে যাও নিয়ে যাও, একদম সস্তা দাম। কই গো, এসো এসো। বাবা, আমের মৌসুম আসতে না আসতে বাজারে আম চলে এসেছে, এমন পাকা আম দেখে কি আর মন মানে, আজ তো আম খেতেই হবে। শালিক দাদা, আমার দোকানে এসো, ওই টুনির দোকানে যেও না,
টুনির আমের চেয়ে আমার আম বেশি মিষ্টি আর খেতে সুস্বাদু গো। শোনো কালু দাদা, এভাবে ডাকাডাকি করবে না, জিনিস টাকা দিয়ে কিনবো, তাই যাচাই বাছাই করেই কিনবো, বুঝেছ? আমি আগে দুজনের একটা একটা করে আম খেয়ে দেখবো, যার আম বেশি মিষ্টি হবে আমি সেই আমটাই কিনবো, কি বলো তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ শালিক, তুই একদম ঠিক কথা বলেছিস, টাকা দিয়ে আম কিনবো, দুজনের কাছে আম খাবো, যার আম সব থেকে ভালো হবে তার আম কিনবো। ঠিক আছে তাহলে কালু দাদা, আগে তোমার দোকানের একটা আম দাও তো খেয়ে দেখি, মিষ্টি না টক, এই নাও। যাচাই বাচাই যখন করবে একবার খেয়েই দেখো, আমার আমের মতো এই মিষ্টি আম বনে আর কারো নেই, খাও খাও। শালিক যেই না কালু কাকের আমটা মুখে নিয়ে এক কামড় দেয়, তখনই বমি করে ফেলে। ওয়াক্তু, ছি ছি ছি, কি বিশ্রী খেতে রে বাবা তেতো। ওয়াক্তু, কালু দাদা তুমি বাজারে তেতো আম এনে আবার বড় বড় কথা বলছো, ছি আমার মুখটা একদম তেতো হয়ে গেল। বলি, আম গাছের গোড়ায় সারের বদলে কি তেতো দিয়েছিল নাকি? হ্যাঁ, এই রে, এটা কি হলো, আমার আমগুলো তেতো হলো কি করে? আমি তো আমি তেতো মিশিয়েছিলাম টুনির, কিন্তু এমনটা হলো আমার আমের সাথে, কেন? নিজের চালাকিতে বুঝি নিজেই ফেসে গেলাম। টুনি, দেখি তো তোর একটা আমকে। হ্যাঁ দাদা, এই নাও। আরে বাহ টুনি, তোর আম খেতে তো বেশ মিষ্টি আর সুস্বাদু। আমার তেতো মুখটা একেবারে মিষ্টি হয়ে গেল, কি স্বাদ পেলাম। এই শয়তান টুনি, তুই নিশ্চয় আমার সাথে চালাকি করেছিস, তাই না? তুই তো তেতো আমগুলো আমার কাছে দিয়ে আমার মিষ্টি আমগুলো নিজের নামে চালিয়ে দিচ্ছিস, তাই না? আমাকে তেতো আম দিয়ে বদনাম করার চেষ্টা করছিস, আমার সাথে চালাকি? না কালু দাদা, তুমি ভুল ভাবছো, চালাকি তো তুমি আমার সাথে করেছো, আমি শুধু তোমার চালাকির মোড়টা ঘুরিয়ে দিয়েছি। এই যা, যাতে করে তোমার চালাকিতে তুমি নিজেই ফাঁসো। টুনি, তুই এসব কি বলছিস? চালাকি? কিসের চালাকি? চালাকি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সবটা বলছি, দাঁড়াও। আসলে এই কালু কাক অনেক স্বার্থপর, ও নিজে লাভবান হবে বলে আমাকে তোমাদের কাছে খারাপ করতে চেয়েছিল, যাতে করে তোমরা আমাকে তাড়িয়ে দাও, যার জন্য কালু কাক রাতের আধারে আমার বাগানের সব আমের মধ্যে নিম পাতার তেতো রস ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আমি সবটা আড়াল থেকে দেখে ফেলি, আর পরের দিন যখন কালু কাক তার বাগানের আম পাড়ে, তখন আমি সুযোগ বুঝে আমার আমগুলো কালু কাকের আমের সাথে পাল্টে নেই। শয়তান কাক, বেশ হয়েছে, তুই তো নিজের চালাকিতে নিজেই ফেসেছিস, একেই বলে অতি চালাকের গলায় দড়ি। অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে যে নিজেকেই পড়তে হয়, এটা মনে হয় এই কাক জানতো না। তুই খুব চালাক নিজেকে ভেবেছিলি, তাই না? নে এবার তুই তোর চালাকি করা তেতো আম খাওয়া শুরু কর। না না, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি এসব আম খেতে পারবো না, এগুলো অনেক তেতো। যখন আমি তেতো দিয়েছিলি তখন মনে ছিল না যে তেতো আম কেউ খেতে পারে না? আজ তোকে তেতো আম খাইয়ে ছাড়বো, খা খা। বাজারে সবাই মিলে কালু কাককে ধরে তেতো মেশানো আম খাওয়াতে থাকে, আর কালু কাক কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে সবাই টুনির থেকে মিষ্টি আম কিনে নিতে থাকে, আর টুনি অনেক লাভবান হয়। বাবা, ও বাবা, তুমি আজকে আমাদের লাউ জমিতে পানি দিতে যাবে না বাবা? আমি সে কখন থেকে বসে আছি, চলো না বাবা। ওরে পাগলি মেয়ে আমার, সারাদিন শুধু বসে থাকা, তাই না? যে বাবা কখন কাজে যাবে আর তুইও কাজে যাবি তার সাথে, নাকি তোকে কোনো জমিতে যেতে হবে না রে মা? তুই বাড়িতে বিশ্রাম নে কেমন? না বাবা না, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমিও তো তোমার সাথে জমিতে যাব, গিয়ে কাজ করব তোমার সাথে, তোমাকে সাহায্য করব। মেয়েটা যেহেতু এত জেদ করছি, তাহলে নিয়ে যাচ্ছ না কেন টোনা? যাও, তুমি মেয়েকে নিয়ে যাও, আমিও কিছুক্ষণ পর তোমাদের বাবা মেয়ের জন্য খাবার রান্না করে নিয়ে যাচ্ছি, কেমন? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে নিয়ে যাচ্ছি, চল মা টুনটুন, আমার সাথে নাকি যাবি?
আমি আজ বাবার সাথে যাব। বাবা, ও বাবা, আমাদের লাউয়ের গাছগুলো এত ডালপালা ছড়িয়েছে। আহা, কত সুন্দর লাউয়ের ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ রে মা, দেখবি আমরা লাউ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। হয়েছে, এখন গল্প করা বাদ দিয়ে দে তো, চল বাবা মে মিলে কাজে নেমে পড়ি। এরপর ওরা বাবা মে মিলে কাজ করতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। টুনি, একি তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন গো? কি হয়েছে তোমার বলো তো? ব্যাংক থেকে কয়েকটি পাখি এসেছিল টোনা, বলেছি আমরা যদি ওদের টাকা ঠিক সময়ে পরিশোধ করতে না পারি তাহলে আমাদের এ বাড়ি দখল করে নিবে ওরা, জানো এটা বলেছে। ও বুঝেছি, তবে তুমি মন খারাপ করো না তো, আর কোনো চিন্তাও করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো আমাদের লাউ গাছগুলোতে তো ফুল এসেছে, লাউ বিক্রি করে সব ঋণ পরিশোধ করতে পারবো। সেই আশাতেই তো আছি টোনা, বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছি। এখন চলো আমাদের লাউ গাছের উপর পরিচর্যা বাড়িয়ে দিতে হবে, আর কিছুদিনের মধ্যে গাছে লাউ ধরা শুরু করবে। এরপর ওরা দুজন লাউয়ের গাছের পরিচর্যা বাড়াতে থাকে। আর ওদের লাউ গাছে অনেক লাউ ধরে। টুনি, তাড়াতাড়ি এসো, টুনি তাড়াতাড়ি এসো, লাউ গাছ থেকে লাউ পেরে নিতে হবে তো নাকি, বাজারে আবার বিক্রি করতে যাব। চলো টুনা চলো। টুনি, এ যে টুনি, এই লাউগুলো তো পেরে নিলাম, এবার তুমি বাড়িতে চলে যাও কেমন, আমি বরং এগুলো নিয়ে বাজারে চলে যাই। আচ্ছা ঠিক আছে টোনা, আমি যাচ্ছি। লাউ নিবে গো, লাউ একদম সতেজ টাটকা টাটকা লাউ, নিয়ে যাও নিয়ে যাও, টাটকা লাউ নিয়ে যাও। টোনা দাদা, আমাকে একটা লাউ দাও তো। এই নাও বিটি দিদি লাউ। এভাবেই সব পাখিরা টোনার থেকে সবগুলো লাউ কিনে নিয়ে যায়, আর টোনা টাকা নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। আর দূর থেকে যোগু কাক এসব দেখে ভাবতে থাকে, না না, টোনা যদি প্রতিদিন ওর গাছের লাউ এভাবে বিক্রি করে তাহলে তো টোনা অনেক ধনী হয়ে যাবে, তখন আমার সামন দিয়েই অহংকার করে ঘুরে বেড়াবে। না না, আমি বেঁচে থাকতে তা কখনো হতে দিব না, আজ রাতটা শুধু হতে বাকি। সবগুলো গাছ কেটে দিয়েছি, এবার দেখবো টোনা টুনি কি করে তোরা ধনী হয়ে যাস, তোদের আমি একেবারে নিঃস্ব বানিয়ে দিলাম, যাই যাই তাড়াতাড়ি বাড়িতে পালিয়ে যাই। একি একি টুনি, আমাদের কি সর্বনাশ হয়ে গেল, আমাদের সবগুলো লাউ গাছ এমন কাটা কেন? হায় হায় রে, আমার এত বড় ক্ষতি কে করলো? জানি না টোনা, জানি না, তবে কেউ ইচ্ছে করে এমনটা করেছে সেটা আমি মানি। জানি না আমাদের এত বড় ক্ষতি করে কে কেমন শান্তি পেয়েছে। চলো চলো টোনা বাড়িতে চলো, এখানে থেকে আর কি করব বলো, যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। বাড়িতে কেউ আছেন? বাইরে বেরিয়ে আসুন। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ব্যাংক থেকে এসেছি, আপনাদের অনেক সময় দিয়েছি কিন্তু আর কোনো সময় দিতে পারবো না, আজ থেকে এই বাড়ি ব্যাংক দখল করে নিল, আপনারা কিছুক্ষণের মধ্যে এই বাড়ি ফাঁকা করে দিবেন। আপনি এসব কি বলছেন স্যার, আমাদের আর কটা দিন সময় দিন, আমরা ঠিক আপনাদের টাকা পরিশোধ করব,
নয়তো আমরা থাকবো কোথায়? কিছুই তো জানি না। দয়া করুন আমাদের ওপর। না, অনেক সময় দেয়া হয়েছে, কিন্তু আর নয়, আর এক ঘন্টাও সময় দিব না। বেরিয়ে যান বলছি আপনারা। টুনি চলো, টুনি চলো, এখানে আর কথা বলে লাভ হবে না। আমাদের এতদিনে সাজানো বাড়ি এবার আমাদের ছেড়ে দিতে হবে গো, ছেড়ে দিতে হবে। কি করে আমার এত সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যাব বলো, বলো টুনা। ওরা কান্না করতে করতে বাড়ি ছেড়ে চলে আসে আর তাদের সেই লাউ জমির পাশে বসে থাকে। বাবা, ও বাবা, এবার আমরা কোথায় যাব বাবা? কোথায় থাকবো আর কি বা খাবো বলো না? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। টুনি দেখো, আমাদের এতদিনের পরিশ্রমে রোপণ করা গাছগুলো এমন মাটিতে নেতিয়ে আছে, আমার তো দেখে ভীষণ কান্না পাচ্ছে গো। কষ্ট পেও না তুমি টোনা, চলো আমরা এখানেই থাকা শুরু করি। আমরা নতুন করে সবটা শুরু করব আবার, আমরা এখানেই থাকবো। এরপর ওরা সেখানেই থাকতে শুরু করে আর অনেক কষ্টে কাটছিল তাদের দিন। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে খোলা আকাশের নিচে কাটছিল ওদের তিনজনের দিন। মারে, আমাকে একটু জল খেতে দিবি? দাঁড়ান সাধু বাবা, আমি এক্ষুনি আপনাকে জল খেতে দিচ্ছি। মারে, বড্ড তেষ্টা পেয়েছিল, আমাকে বড্ড শান্তি দিলি। কিন্তু মা, তোরা এমন খোলা আকাশের নিচে কেন? তোদের কি কোনো বাড়িঘর নেই? এরপর টুনি সাধু বাবাকে সব কথা খুলে বলে। মারে, তোর কথা শুনে আমি বড্ড কষ্ট পেলাম, তবে চিন্তা করিস না মা, আমি এক্ষুনি তোদের কিছু উপহার দিতে চাই। এই নে জলগুলো, এই জলগুলো ওই পড়ে থাকা লাউ গাছের ওপর ছিটিয়ে দে, তাহলে সবটা দেখতে পারবি। এরপর টুনি জলগুলো গাছের ওপর ছিটিয়ে দিতে ইয়া বড় লাউ বাড়ি তৈরি হয়। এ মা, এত বড় লাউ বাড়ি, এবারে কি আমাদের? আমরা কি লাউ বাড়িতে থাকবো? হ্যাঁ, তোমরা এই বাড়িতেই থাকবে, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, তোমাদের আর খোলা আকাশের নিচে থাকতে হবে না। সোনা, আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। টুনি, আমাদের আশ্রয়ের ব্যবস্থা তো হলো, এবার আমরা আমাদের এই লাউ জমিতে আবার লাউ গাছ রোপণ করবো, চলো কঠোর পরিশ্রম করব। না না, এই টোনাকে কিছুতেই দমাতে পারছি না, এরা এত বড় লাউ বাড়ি কোথায় পেলো? আজকেই আমি এটাকে কেটে টুকরো টুকরো করব। এরপর রাতে যজ্ঞ কাক যেই না টোনাদের বাড়ি টুকরো টুকরো করে কাটতে যাবে, অমনি টোনা টুনি বাড়ি থেকে বেরিয়ে আসে। ও, এবার বুঝতে পেরেছি আমাদের শত্রু তাহলে কে। টুনি, লাঠিটা নিয়ে আসো তো, আজ একে আমি উচিত শিক্ষা দিব। ওরে বাবা রে, পালা যজ্ঞ পালা, আমি আর কোনো ক্ষতি করব না এদের, পালা। এরপর যজ্ঞ কাক এক ছুটতে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।